ভোটের সময় সব নেতারাই যেন কল্পতরু, আরও বিশেষভাবে বলতে গেলে সব নেতারাই যেন টাকার গাছ। কেন বলছি এই কথা? কারণ নেতারা যে হেলিকপ্টারে চড়ে এদিক ওদিক যাচ্ছেন, আর নেতাদের সঙ্গে সঙ্গে যাচ্ছে কোটি কোটি টাকা, দেশের এ প্রান্ত থেকে ও প্রান্ত, দেশের বিভিন্ন প্রান্ত, সব জায়গায় কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে। আর সেই টাকা কিভাবে যাচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গা? কেন? চপারে চড়ে যাচ্ছে, হেলিকপ্টারে চড়ে যাচ্ছে, ট্রেন বাস সব কিছুই করে চড়ে যাচ্ছে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ এই মুহূর্তে কমিশন যেদিকে নজর দিচ্ছে তা হলো চপার, অর্থাৎ হেলিকপ্টার। নেতারা ভোটের সময় হেলিকপ্টারে তো চড়েনি, বিভিন্ন জায়গায় হেলিকপ্টার নিয়ে জনসভা করতে যান, বক্তব্য রাখতে যান, আর সেই হেলিকপ্টারে করেই এইবার যেন টাকা যাওয়ার খবর আসছে। কোথা থেকে কোথায় যাচ্ছে টাকা, কোথা থেকে যাচ্ছে কোথায় টাকা, সেই নিয়ে আমাদের রিসার্চ টিম রিসার্চ করেছে। তারই সঙ্গে সঙ্গে তারা খুঁজে বার করেছে কোথা থেকে কোথায় গেছে কোটি কোটি টাকা এই চপারে চড়ে, এই সমস্ত ডিটেলস। যারা কিশোরলাল তুমি যে কথাটা বলছিলে, যারা বলে না যে দেশে নাকি টাকার বড় অভাব, তাদের মুখে রীতিমতো কালি লেপে দিয়ে এখনো পর্যন্ত যে টাকার পরিমাণ আমরা দেখতে পাচ্ছি দেশের কোনায় কোনায়, যেদিকে তাকাবেন সেদিকে টাকা, এবং সেই টাকা কিভাবে যাচ্ছে কিভাবে আসছে জানেন? কখনো গাড়ি চেপে, কখনো চপারে চেপে, কখনো বা ট্রেনে চেপে, কোটি কোটি টাকা দেশের কোনায় কোনায় টাকা, এবং সেই টাকা এখনো পর্যন্ত যা হিসেব, এখনো পর্যন্ত যা আসছে, পয়লা মার্চ থেকে এখনো পর্যন্ত বাজেয়াপ্ত হয়েছে 4,150 কোটি টাকা। ভাবতে পারছেন, প্রতিদিনের হিসেব যদি করা হয় তাহলে প্রতিদিনে 100 কোটি টাকা। আর সেই জায়গা থেকে কোথায়, দেশের কোন কোনায় কোন রাজ্যে কত কোটি টাকা উদ্ধার হলো, আসুন দেখাই আপনাদের। আমরা একটু দেখাই যে ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে যখন ভোট একেবারে দোরগোড়ায়, তখন দেশের কোন রাজ্যে কোথায় কোথায় কত কত জকের ধন পাওয়া যাচ্ছে। দেখুন টাকার পাহাড়ের যে গুনতি হচ্ছে, 219 কোটি টাকা কোথা থেকে, আমাদের রাজ্য থেকে, পশ্চিমবঙ্গ থেকে 219 কোটি টাকা এখনো পর্যন্ত পয়লা মার্চ থেকে এখনো পর্যন্ত বাজেয়াপ্ত হয়েছে বা উদ্ধার হয়েছে। এবার দেখুন দিল্লিতে 236 কোটি টাকা এখনো পর্যন্ত বাজেয়াপ্ত হয়েছে। দেশের রাজধানীর পর আমরা আসি এবার পাঞ্জাবে। পাঞ্জাবে কত টাকা, 311 কোটি টাকার পাহাড় মশাই, টাকার পাহাড়। এবার দেখুন পরের রাজ্য, পরে আমরা একটু দক্ষিণের দিকে যাই, কর্ণাটক। কর্ণাটকে 281 কোটি টাকা, 281 কোটি টাকা পয়লা মার্চ থেকে এখনো পর্যন্ত ভোটের আগেই উদ্ধার হয়ে গিয়েছে। এবার দেখুন এর পরের রাজ্য, এর পরের রাজ্য রাজস্থান, মরু রাজ্য, সেখানে তো বাপরে বাপ, 778 কোটি টাকা এখনো পর্যন্ত উদ্ধার হয়েছে। এটা মানে এত টাকা তাও আমরা বলি নাকি আমাদের দেশ গরিব দেশ। গুজরাটে 605 কোটি টাকা উদ্ধার হয়েছে, গুজরাট থেকে 605 কোটি টাকা, যেটা বলছিলাম কোনায় কোনায় টাকার পাহাড়, কোনায় কোনায় টাকা। এবার আসছি তামিলনাড়ু, 460 কোটি টাকা তামিলনাড়ু থেকে উদ্ধার হয়েছে এখনো পর্যন্ত। আর এরপর মহারাষ্ট্র, মহারাষ্ট্রের দিকে তাকাই, 431 কোটি টাকা, কোনোটাই কিন্তু কিশোরলয় আমরা যেটা দেখতে পাচ্ছি যে কোনোটাই 3 অঙ্কের কম নয়। কিশোরলয় একবার ভেবে দেখো তো, এত টাকা কখনো চোখে দেখেছো? বিশাখা, তুমি বললে এই গোটা টাকা উদ্ধারের ভূগোলের কথা, কিন্তু আমি দর্শকদের শোনাবো পাটি গণিতের কথা, অর্থাৎ সোজা কথায় বলতে গেলে হিসেব। এই যে টাকা উদ্ধার হয়েছে, সেই টাকা কোন খাতে কত ব্যবহার করেছে বিভিন্ন দল, বিভিন্ন রাজনৈতিক নেতারা, নেত্রীরা, তাদের ফোরেরা, সেই হিসেব দেখাই। প্রথমে নগদ কত উদ্ধার হয়েছে, নগদ প্রায় 395 কোটি টাকা উদ্ধার করেছে এখন পর্যন্ত নির্বাচন কমিশন, অর্থাৎ এখন পর্যন্ত গোটা দেশ থেকে ক্যাশ নগদ 395 কোটি টাকা হলো নগদের কথা। কিন্তু সোনা দানা বাদ যায় কেন? সোনা দানা দিয়েও তো ভোট কিনতে হবে, সোনা রূপো আরও যা যা পাওয়া যায়। প্রায় 562 কোটি টাকার সোনা রূপো উদ্ধার হয়েছে গোটা দেশ থেকে, আর এই সবও কিন্তু চপারে করে, হেলিকপ্টারে করে চড়ে বেড়াচ্ছে গোটা দেশে। কারণ হঠাৎ করে মনে হলো কোনো দলের কোনো নেতার যে কাশ্মীরে কিছু ভোট দরকার, সোনা পাঠিয়ে দাও, এই রকম। আচ্ছা, এর পরে যে হিসাব আসছে পাটিগণিতের কথা, একদম সাধারণ পাটিগণিত, মদ কত উদ্ধার হয়েছে, যেই দিয়ে অনেক ভোট কিনে থাকেন নেতারা। প্রায় 490 কোটি টাকার মদ উদ্ধার হয়েছে গোটা দেশে, নির্বাচন কমিশন উদ্ধার করেছে, অর্থাৎ মদ খাইয়ে মাতাল করে দাও, তারপর ভোটটা তারা দিতে আসবে।
এইটাও হচ্ছে গোটা দেশে, আর চপারে করে ঘুরছেন নেতারা, আর টাকার বর্ষা হচ্ছে আকাশ থেকে। এবার আসি মাদকের কথায়, অর্থাৎ ড্রাগস। যে ড্রাগস আজকের দিনে দাঁড়িয়ে ভারতে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ সমস্যা। 2,068 কোটি টাকার মাদক এখন পর্যন্ত উদ্ধার হয়েছে। আচ্ছা, এই সমস্ত কিছু উদ্ধার হয়েছে, নির্বাচন কমিশন উদ্ধার করেছে, স্পষ্ট করে দিয়েছে নির্বাচন কমিশন যে উড়ছো ওরও নজর আছে তোমাদের দিকে, প্রত্যেক নেতার দিকে। এইবার আসি সোনা দানার কথায়। সোনা দানার কথা হচ্ছিল গতকালই বাঙালি লাইন দিয়ে বিভিন্ন দোকানে, সোনার দোকানে গিয়ে হালখাতা করেছে বাঙালি। অনেক কষ্টে টাকা জমিয়ে সোনা দানা কিনে নিজের মেয়ের বিয়ে দেয়। আপনার মামনির হয়তো বিয়ে, আপনি সোনা দানা কিছু কিনেছেন, অনেক কষ্টে রক্ত জল করে সারা বছর সারা জীবন কেটে কিছু সোনা হয়তো জোগাড় করেছেন, কিন্তু 562 কোটি টাকার যে সোনা রাজনৈতিক নেতা নেত্রীরা, বিভিন্ন দল এদিক ওদিক করছিল, যা বাজেয়াপ্ত হয়েছে, যা অত্যন্তই কম, আরও অনেক আছে বলে মনে হচ্ছে, সেই সোনা দিয়ে কি কি হতে পারত দেখুন। আমার সঙ্গে রয়েছেন একজন স্বর্ণকার। আচ্ছা, আজকে 10 গ্রাম সোনার দাম কত? 72-এর উপরে। 72,000 টাকার উপরে? মানে আমি আপনাকে এখন 72,000 টাকা যদি দেই, আপনি আমাকে 10 গ্রাম সোনা দেবেন? 10 গ্রাম। আর আমি যদি আপনাকে 500 কোটি টাকা দিই? ও তো ক্যালকুলেটার লাগবে। 1 কোটি টাকা, একেবারে কটা শূন্য কোটিতে? এবার দিতে থাকুন, 2, 1, 2, 3, 4, 5, 6, কত হলো? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, কোটি, 1 কোটি। এবার 1 কোটি টাকায় আজকের হিসাবে ঠিক কত কেজি বা কত গ্রাম সোনা হচ্ছে? 7200 টাকা করে গ্রাম যদি ধরে নিই, তাহলে 1388 গ্রাম। মানে 1 কেজি 388 গ্রাম সোনা। যারা দর্শক তাদের জন্য দেখাবো, 562 × 1388, এত গ্রাম সোনা হবে তাহলে 562 কোটি দিতে? 780 কেজি 56 গ্রাম। 780 কেজি 56, 780 কেজি ধরুন, 780 কেজি। এক একটা বালার ওজন কত হয়? 20-15 গ্রাম থেকে শুরু। 780, দেখুন তো কটা বালা হচ্ছে, 20 করেই ডিভাইডেড করছি, প্রায় 39,850টার মতো। 39,050টা বালা তৈরি হবে। আমরা দেখলাম যে কত সোনায় কত কি হতে পারে, সেই এই এত বিপুল সোনায় কি হতে পারে সেই দিকে আমরা তাকালাম, সেদিকে আমরা শুনলাম যে কি হচ্ছে বা কত সোনা থেকে কি কি হতে পারে সেগুলো বললেন। কিন্তু এর পাশাপাশি এই যে আমরা দেখতে পাচ্ছি ভোটের সময় বিভিন্ন জায়গায় নাকা চেকিং থেকে শুরু করে যাবতীয় যে নিয়ম মাফিক তল্লাশি চালানো হয়, সেই নিয়ে সাধারণ মানুষ তারা ঠিক কি বলছেন, তারাও কি মনে করছেন যে তারা এর দ্বারা অসম্মানিত হচ্ছেন, অপমানিত হচ্ছেন, তাদের কি মনে হচ্ছে নাকি এই তল্লাশি, এই সিকিউরিটি চেকিং, তার জন্য তাদের কি নিজেদেরকে সন্ত্রাসবাদী মনে হচ্ছে, কি বলছেন তারা, কি গিয়ে দেখলাম জানেন, দেখাই। এই মুহূর্তে যেখানে রয়েছি সেখানেও চেকিং চলছে, বেশ কিছু রাজনীতিবিদরা তারা বিভিন্ন সময় বলছেন কেন করা হবে, এটা করার তো কোনো দরকার নেই, এটা নাকি তাদেরকে অসম্মানিত করা হয়, আপনি কি কোনো রকম ভাবে মনে করছেন? আপনি তো অফিসে ঢুকছেন, সিকিউরিটির জন্য এটা একদম ঠিক আমার মনে হয়। এই যে বারবার করে চেকিং হচ্ছে, সেই চেকিংটা কি কোনো রকম ভাবে নিজেকে সন্ত্রাসবাদী মনে হচ্ছে যে কেন শুধু শুধু চেকিং করা হবে, কোনো সন্ত্রাসবাদীকে তো চেকিং করা হয়, এটা কি সেরকম কিছু মনে হচ্ছে? কখনোই না, এটা আমাদের উচিত সবাই ওদের সাথে কোঅপারেট করা, এই চেকিংটা খুব দরকার, সেফটি সিকিউরিটি পয়েন্ট অফ ভিউ থেকে এটা খুব দরকার, এটা খুব ভালো করছে, আর আমরা সবাই কোঅপারেট করছি ওদের সাথে, এবং আমাদের মনে হয় আমাদের সবার কোঅপারেট করা উচিত। এই তো আরেকজনকেও পেয়ে গিয়েছি, তিনি কি বলেন আমরা দেখতে পাচ্ছি তাকে, আমি বলতে বলতে চেকিং শুরুও হয়ে গিয়েছে, চেকিং চলছে, কি মনে হচ্ছে, এটা কি খুব অসম্মানের? এটা তো প্রত্যেক দিনই হয়, এখানে তো কোনো অসম্মানের কিছু নেই, এটা তাদের কাজ তারা করছে আর আমাদের কাজ আমরা কোঅপারেটিভ করছি, এটা তো কোনো অসম্মানের কিছু নেই। নিজেকে কোনো রকমভাবে খুব নেগেটিভ ক্যারেক্টার বলে মনে হয় না তো? একদমই না, একদমই না, আমাদের সিকিউরিটির জন্য এটা দরকার, একদমই দরকার এটা।